Hello my dear students, this is Arun Roy and you're watching this video from Future Wings. Today our topic is a very important chapter of English grammar, without which the learning of English language and grammar is completely incomplete. Yes, I'm talking about the narration change. Narration, which is also called the speech. So without any delay, let's get started with our lesson today. And in this video, I'm going to teach you the narration change in complete details, and I'm going to take you through each and every parts of it very slowly, very easily, and I hope you'll not be having any problem in understanding this. So let's get started. Okay, chole eshi amra narration change er page e. To asha korchi tumra shobai khub sundor bhabe board ta dekhte pachho. So what is narration? Narration hocche কথাটা আসে কোথা থেকে, কথাটা আসে ন্যারেট থেকে, ন্যারেট উইচ মিন্স কথা বলা, ন্যারেট মিন্স কথা বলা, ওকে, ফ্রম দ্যাট দ্য ওয়ার্ড ন্যারেটর অলসো কামস উইচ মিন্স কথক, যে কথা বলে তাকে বলা হয় ন্যারেটর, ওয়ান হু ন্যারেটস ইজ কল্ড আ ন্যারেটর, সো যাই হোক সেখান থেকে আসে ন্যারেশন, ন্যারেশন কথার অর্থ সেক্ষেত্রে কথা, ন্যারেশন অর্থ কথা. তো এই ন্যারেশন একে আমরা আরেকটা কথায় ডাকি, আরেকটা ইংরেজি নাম দিই, যার নাম হচ্ছে স্পিচ, SPECH, স্পিচ হচ্ছে এর আরেকটা নাম. সো উই অলসো কল দ্য ন্যারেশন আ স্পিচ. নাও দ্য ন্যারেশন অর স্পিচ আর অফ টু টাইপস. ন্যারেশন বা স্পিচকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি. ন্যারেশন ক রকমের হয়, ন্যারেশন বা স্পিচ দুই রকমের হয়। কাকে আমরা বলি সেগুলোর নাম কি? সেই দুটো নাম হচ্ছে, নাম্বার ওয়ান ইজ কল দ্য ডিরেক্ট স্পিচ, অ্যান্ড নাম্বার টু is called an indirect or indirect, both the pronunciation is correct, speech. একটাকে বলা হয় ডিরেক্ট স্পিচ, একটাকে বলা হয় ইনডিরেক্ট স্পিচ. এই ডিরেক্ট স্পিচ আর ইনডিরেক্ট স্পিচ কি? যেটাকে আমরা একটা সরাসরি আমরা বলি, আর একটা আমরা মানে পরোক্ষভাবে বলি বা প্রত্যক্ষভাবে বলি না. তো সেটা কি? প্রথমে দেখা যাক ডিরেক্ট স্পিচ. ধরো তোমার কোনো বন্ধুর সঙ্গে দেখা হলো কিছুদিন আগে রাস্তায়, আজ থেকে 7 দিন আগে তোমার কোনো বন্ধুর সঙ্গে দেখা হলো, এবং সে বন্ধু তোমাকে বললো যে আমি এখন স্কুলে যাচ্ছি. এটা তোমার কথা নয়, এটা তোমার বন্ধুর কথা যে আমি এখন স্কুলে যাচ্ছি. এই আমি এখন স্কুলে যাচ্ছি কথাটা ধরো তোমার বন্ধু, তোমার বন্ধু সুমন তোমাকে বললো. 7 দিন পরে তোমার অন্য আরেকটা বন্ধুর সঙ্গে দেখা হলো, যাকে তুমি সেই কথাটা জানালে যে আমার 7 দিন আগে সুমনের সঙ্গে দেখা হয়েছিল, সুমন আমাকে বলেছিল যে আমি স্কুলে যাচ্ছি. এই কথাটাকে তুমি দুভাবে বলতে পারো, অর্থাৎ সুমনের কথা আমি এখন স্কুলে যাচ্ছি তুমি দুভাবে বলতে পারো. কীরকমভাবে? চলো দেখা যাক. তুমি বলতে পারো সুমন সেড টু মি, সুমন আমাকে বলল. কি বলল? এবার তুমি কোটসের মধ্যে বলতে পারো, মানে কোটেশনের মধ্যে কেন, কারণ এটা তোমার কথা নয়, এটা সুমনের কথা, সুমন এই কথাটা বলেছিল তোমাকে কোটেশনের মধ্যে, সেই জন্য আমরা রাখছি সেটাকে, যে আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি. আই এম গোয়িং টু স্কুল, দিস ওয়াজ সেড বাই সুমন 7 ডেজ ব্যাক, 7 দিন আগে সুমন তোমাকে বলেছিল আই এম গোয়িং টু স্কুল. এই আই অ্যাম গোয়িং টু স্কুল কথাটা কিন্তু কখনোই তোমার নয়, কথাটা বারবার বলে দিচ্ছি, এটা সুমনের কথা. এবার তুমি এই কথাটাকে আরেকভাবে বলতে পারো. কীরকমভাবে বলতে পারো? তুমি নিজের মতো করে কথাটাকে বলতে পারো. তুমি বলতে পারো সুমন সেড দ্যাট হি ওয়াজ গোয়িং টু স্কুল. নাও সি, সুমন বলেছিল দ্যাট হি ওয়াজ গোয়িং টু স্কুল. এই সেন্টেন্সটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সুমন বলেছিল যে, সুমন সেড দ্যাট হি, আমরা কেন এটাকে হি বললাম, কেন আমরা এটাকে আই বললাম না, তার কারণ হচ্ছে আমি যে কথাটা, সেই আমি কথাটা কিন্তু সুমন উচ্চারণ করেছিল, এটা কিন্তু আমার কথা নয়, এটা সুমনের কথা. সুমন বলেছিল যে সে স্কুলে যাচ্ছে, সো হি ওয়াজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছিল. আমি জাস্ট বললাম সুমন আমাকে বলেছিল, আমি অন্য একটা বন্ধুকে বলছি জানি 7 দিন আগে সুমনের সঙ্গে দেখা হয়েছিল, সুমন আমাকে বলেছিল যে সুমন স্কুলে যাচ্ছিল. আমি কখনোই বলবো না যে সুমন আমাকে বলেছিল যে আমি স্কুলে যাচ্ছিলাম, কারণ আমি স্কুলে যাচ্ছিলাম না, সুমন স্কুলে যাচ্ছিল. আমি আমার মনের কথা রেখে বললাম, আমি বললাম যে সুমন স্কুলে যাচ্ছিল, আমি নয়, সুমন স্কুলে যাচ্ছিল. এবার যাচ্ছিল কেন, কেন অ্যাম গোয়িং স্কুল, অ্যাম গোয়িং টু স্কুলটা ওয়াজ গোয়িং টু স্কুল হয়ে গেল, কেন পাস্ট টেন্স হয়ে গেল প্রেজেন্ট টেন্সটা? তার কারণ হচ্ছে সেটা 7 দিন আগে ঘটেছে, বা 3 দিন আগে ঘটেছে, বা 2 ঘন্টা আগে ঘটেছে, ঘটনাটা আগে ঘটে গেছে, এবং আমরা এখন যখন বলছি, যখন আমরা বলছি যে সুমন বলেছিল যে সে সেই দিন তখন স্কুলে যাচ্ছিল, এখন আর যাচ্ছে না, কারণ 7 দিন পেরিয়ে গেছে, সুমন এখন অন্য কাজ করছে.
So we can see two changes here. First, the pronoun is getting changed from I to he, because it was Shumon, the I was Shumon, so we changed to he. And the am is changed to was, because it was in the present tense, in the past, but now it is past, so we are making it past. Okay, so ei je prothom type er sentence ta eta ke amra bole thaki direct speech বা ডিরেক্ট ন্যারেশন কেন বলি, কারণ এটা অন্য কারোর কথা আমরা সরাসরি তুলে ধরছি, সেজন্য এটাকে বলা হয় ডিরেক্ট স্পিচ। অন দ্য আদার হ্যান্ড আমরা যদি এখানে দেখি তাহলে এটাকে আমরা বলবো ইনডিরেক্ট স্পিচ। এটাকে আমরা বলবো ইনডিরেক্ট স্পিচ। কেন আমরা এটাকে ইনডিরেক্ট স্পিচ বা ইনডিরেক্ট ন্যারেশন বলবো, কারণ আমরা ডিরেক্টলি অন্য কারোর কথা ডিরেক্টলি যা বলেছিল ঠিক সেভাবেই আমরা বলছি না, আমরা আমাদের মতো করে কোটেশন থেকে বাইরে বার করে সেটাকে বলছি। কেউ যদি বলে থাকে যে তুমি কোথায় যাচ্ছ, সেটাকে আমি বলতে পারি যে সে আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি কোথায় যাচ্ছিলাম, আমার নিজের মতো করে আমি বাক্যটাকে বলছি। সো খুব সহজে যদি আমাদের ট্রিক মনে রাখতে হয়, কোটসের মধ্যে যে পার্টটা আছে, মানে কোটসের মধ্যে যে স্টেটমেন্টটা আছে, সেই স্টেটমেন্ট যুক্ত সেন্টেন্সটাকে আমরা বলবো ডিরেক্ট স্পিচ, কারণ এখানে ডিরেক্টলি কোটেশনটা তুলে ধরা হচ্ছে। যে সেন্টেন্সটার মধ্যে কোটেশন নেই সেই সেন্টেন্সটাকে আমরা বলবো যে সেটা ইনডিরেক্ট স্পিচ, কারণ সেখানে ইনডিরেক্টলি বলা হচ্ছে। তো আমাদের অনেক সময় কোয়েশ্চেন এটাও আসে এক্সামিনেশনে যে ডিরেক্ট স্পিচ এবং ইনডিরেক্ট স্পিচ খুঁজে বার করো নিচু ক্লাসের দিকে। সো ইট উইল বি ভেরি মাচ হেল্পফুল ফর অল অফ আস ইফ ইউ ক্যান রিমেম্বার দিস ট্রিক, উইথ কোটেশন ডিরেক্ট স্পিচ, উইদাউট কোটেশনস ইনডিরেক্ট স্পিচ। চলুন বা চলো যাওয়া যাক নেক্সট ধাপে। পরবর্তী ধাপ হচ্ছে আমাদের ডিরেক্ট স্পিচ এবং ইনডিরেক্ট স্পিচ আমাদের ধরা হয়ে গেছে। তো আমি এখন যতগুলি তোমাদেরকে সেন্টেন্স দেবো, আমি এরপর এক্সাম্পলস কিছু দিয়ে দেবো ডিসক্রিপশনে বা হোমওয়ার্কে, যেখানে তোমাদেরকে অনেকগুলো সেন্টেন্স দেওয়া থাকবে ডিরেক্ট এবং ইনডিরেক্ট স্পিচ বার করতে দেওয়া থাকবে, তোমরা বার করবে, প্রবলেমস হলে আমাকে জানাবে, কী কী চেঞ্জেস হচ্ছে সেগুলো তোমরা এখানে বার করতে চেষ্টা করতে পারো, সেটা খুব মানে কাজের হবে। যে কী কী চেঞ্জেস আমি দেখতে পেলাম এখানে, প্রথমত আমি প্রোনাউন চেঞ্জ দেখতে পেলাম, দ্বিতীয়ত আমি টেন্স চেঞ্জ দেখতে পেলাম, আর কী কী চেঞ্জেস এখানে হবে সেগুলো আমরা দেখে নিতে পারবো। ওকে, আচ্ছা, এবার আমাদেরকে জানতে হবে five types of sentences which we might have already learned, but still it is my duty to memorize it or remind it once again. Right, then we have the optative sentence. So these are the five types of sentences. পাঁচ রকমের বাক্য হয় ন্যারেশন অনুযায়ী বা কথার ভঙ্গি অনুযায়ী পাঁচ রকমের বাক্য হয়। অ্যাসার্টিভ মানে যেখানে কোনো প্রশ্ন থাকবে না, যেখানে কোনো বিষয় থাকবে না, যেখানে কোনো আদেশ বা অনুরোধ থাকবে না, কোনো প্রার্থনা থাকবে না, একটা কমন সিম্পল সেন্টেন্সকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। সেকেন্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য। নেক্সট হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, যেটাকে বলা হয় বিশ্বাসযোগ্য বাক্য, যেখানে করে বিষয় থাকবে, বিষয় বোঝাবে। ইম্পারেটিভ সেন্টেন্স, যেখানে একটা করে অর্ডার বা অ্যাডভাইস বা সাজেশনস থাকবে। নেক্সট ইজ অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্সে আমরা একটা করে প্রার্থনা পাবো। তো এই জাতীয় বাক্যগুলোর মধ্যে, এই পাঁচটা টাইপের বাক্যের মধ্যে আমরা ন্যারেশন চেঞ্জকে শিখবো, অর্থাৎ পাঁচ রকমের বাক্যের পাঁচ রকমের নিয়ম আমাদেরকে শিখতে হবে। দ্যাটস ওয়াই ইট উইল টেক আ লিটল বিট অফ টাইম, গ্র্যাজুয়ালি পার্ট বাই পার্ট আই উইল বি টিচিং ইউ অল অফ দ্যাম, আই উইল বি টেকিং ইউ থ্রু অল অফ দ্যাম, আই উইল বি গিভিং হোমওয়ার্ক অন দ্য বেসিস অফ ইচ অ্যান্ড এভরি টাস্ক, ইচ অ্যান্ড এভরি লেসন, অ্যান্ড উইল বি ডুইং দ্যাট। ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম লেট মি নো, আই উইল ডেফিনেটলি ট্রাই টু সলভ ইট। সো প্রথম আমরা শুরু করবো অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে। তো আজকে আমরা এই ভিডিওতে শিখবো যে কীভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে হয়। লেটস সি। সো প্রথমে আমরা দেখে নিচ্ছি অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ। অ্যাসার্টিভ সেন্টেন্স, সো চলো দেখা যাক অ্যাসার্টিভ সেন্টেন্স। প্রথম আমরা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স নিই, আগে বলছে যেখানে কোনো কোয়েশ্চেন বা ইম্পারেশন, কোনো অর্ডার অর অ্যাডভাইস অর সাজেশন অর সারপ্রাইজ অর অ্যামিউজমেন্ট কিছু থাকবে না। সো লেটস টেক অ্যান এক্সাম্পল, হি সেড কমা ইনভার্টেড কমা অ্যান্ড দেন ইউ উইল সে আই অ্যাম গোয়িং টু স্কুল। আচ্ছা, এখানে কোন পার্টটা অ্যাসার্টিভ সেন্টেন্স? এখানে এই যে পার্টটা কোটসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এই পার্টটাকে আমরা বলছি অ্যাসার্টিভ সেন্টেন্স। বাইরের পার্টটা মানে ভেতরের পার্টটাকে আমরা বলছি অ্যাসার্টিভ সেন্টেন্স। একটা জিনিস এখানে জেনে রাখতে হবে, সেটা আমাদেরকে নাম দুটো মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে স্টেটমেন্টগুলো আমরা দেখতে পাচ্ছি ডিরেক্ট স্পিচ বা ইনডিরেক্ট স্পিচের মধ্যে, স্পেশালি ডিরেক্ট স্পিচের মধ্যে দুটো করে পার্ট থাকে, সেই পার্ট দুটোর নাম আমাদের একটু মনে রাখতে হবে। এই যে হি সেড, অর্থাৎ কোটেশনের বাইরে যে পার্টটা, যে পার্টটার মধ্যে আমরা রিপোর্ট করছি,
আমি রিপোর্ট করছি যে বলছি কথাটা, সে রিপোর্ট করছে যে সে বলেছিল, সুমন বলেছিল বা কেউ একজন বলেছিল, সেই পার্টটাকে আমরা বলি রিপোর্টিং স্পিচ। বিকজ হিয়ার উই আর রিপোর্টিং, আমরা এখানে রিপোর্ট করছি কারোর সম্পর্কে, কারোর কথা সম্পর্কে, সো ইটস কল্ড রিপোর্টিং স্পিচ। স্পিচের এই পার্টটাকে আমরা বলি কি, আমরা এই পার্টটাকে বলি রিপোর্টিং স্পিচ, ওকে? কারণ এখানে রিপোর্ট করা হচ্ছে, রিপোর্ট করা মানে খবর দেওয়া, সো আমরা খবর দিচ্ছি, ও বলেছিল, খবর দিচ্ছি, সেজন্য রিপোর্টিং স্পিচ। আর যে পার্টটা কোটেশনের মধ্যে আছে, সেই কোটেশনের পার্টটার মধ্যেও একটা নাম আছে, সেই পার্টটার নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ, ওকে? সো দিস ইজ কল্ড রিপোর্টিং স্পিচ। সো হুইচ পার্ট ইজ কল্ড রিপোর্টিং স্পিচ? দ্য পার্ট আউটসাইড দ্য কোটেশন ইজ কল্ড দ্য রিপোর্টিং স্পিচ, হোয়াইল দ্য পার্ট ইনসাইড দ্য কোটেশন ইজ কল্ড দ্য রিপোর্টেড স্পিচ। প্লিজ ট্রাই টু রিমেম্বার ইট, ইটস ভেরি ইজি টু রিমেম্বার আই গেস, ওকে? সো এই পার্টটাকে রিপোর্ট করা হচ্ছে, তাই এটাকে রিপোর্টেড স্পিচ বলা হচ্ছে, ওকে? সো এই রিপোর্টিং স্পিচটা আর মধ্যে আমরা কিছু টাইপ পাই না, কোনো সেন্টেন্সের টাইপ, আমাদেরকে দেখতে হবে রিপোর্টিং স্পিচটার টাইপ, রিপোর্টেড স্পিচটার টাইপ, অর্থাৎ কোটেশনের মধ্যে যে পার্টটা আছে সেই রিপোর্টেড স্পিচটার টাইপ হচ্ছে প্রথমে আমরা নিচ্ছি অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা সেইটাই শিখছি প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ কী করে করতে হবে, ওকে? ফার্স্ট রুল, প্রথম রুল কী, আমাদেরকে দেখতে হবে যে এই যে রিপোর্টিং স্পিচটা সেটা কোন টেন্সে আছে। প্রথম রুল, রিপোর্টিং স্পিচটা কোন টেন্সে আছে? যদি রিপোর্টিং স্পিচটা প্রেজেন্ট টেন্সে থাকে, আবার বলছি, যদি রিপোর্টিং স্পিচটা প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের মধ্যে কোনো রকম টেন্সের চেঞ্জ হবে না। ওয়ান্স এগেন আই এম টেলিং ইউ, যদি রিপোর্টিং স্পিচটা প্রেজেন্ট টেন্সে থাকে, অর্থাৎ আমাকে যে কথাটা বলেছে সেটাই যদি বর্তমানে বলে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচ অর্থাৎ কোটেশনের ভেতরে কোনো রকম টেন্স চেঞ্জ হবে না। কেন হবে? কারণ আজকে যদি আমাকে কেউ বলে থাকে, এখনই বলে থাকে বা প্রতিদিনই বলে, সে আমাকে রোজ সকালে গুড মর্নিং উইশ করে, তাহলে সেটা রোজ সকালেই করে, এটা একটা প্রেজেন্ট টেন্স, আমরা কখনোই বলবো না সে আমাকে রোজ সকালে গুড মর্নিং উইশ করতো, কারণ সে এখনও করে, প্রতিদিন করে, কালকেও করবে, আজকেও করেছে, সেই কারণে এটা প্রেজেন্ট টেন্সে থাকবে। উই উইল নট মেক ইট পাস্ট টেন্স এনি হাউ, আন্ডারস্টুড? এবং সেই কারণে আমি বলছি যদি রিপোর্টিং স্পিচটা প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে কখনোই আমরা সেখানে কিন্তু রিপোর্টেড স্পিচের মধ্যে কোনো রকম টেন্স চেঞ্জ নিয়ে আসবো না, আমরা সেটাকে একই টেন্সে, যে টেন্সে আছে সেই টেন্সেই রাখবো। সো রিপোর্টিং স্পিচটা এখানে আমরা দেখতে পাচ্ছি পাস্ট টেন্সে আছে, সো উই উইল চেঞ্জ ইট, আমরা রিপোর্টেড স্পিচকে টেন্স তখন চেঞ্জ করবো যখন আমরা রিপোর্টিং স্পিচে পাস্ট টেন্স পাবো। যদি রিপোর্টিং স্পিচ পাস্ট টেন্স পায় তাহলে কী করবো? তাহলে রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে সেই টেন্সেরই পাস্টে পাঠাবো, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকলে সিম্পল পাস্ট টেন্সে চলে যাবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাবে, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে চলে যাবে। আমরা অলরেডি এই টেন্স চেঞ্জ করা শিখেছি। যদি থাকে আই গো তাহলে হয়ে যাবে হি ওয়েন্ট, গোয়ের পাস্ট টেন্স যেহেতু ওয়েন্ট হয়, সিম্পল প্রেজেন্ট থেকে সিম্পল পাস্টে এলো। যদি থাকে আই ডু নট গো তাহলে হয়ে যাবে হি ডিড নট গো, কেন আইটা হি হয়ে যাচ্ছে বা সি হয়ে যাচ্ছে সেটা পরে আসছি। আই ডিড নট গো, আই ডু নট গো হয়ে যাবে হি ডিড নট গো, কারণ ডু এর পাস্ট টেন্স হয়ে যায় ডিড। যদি থাকে আই অ্যাম গোয়িং টু অফিস তাহলে হয়ে যাবে হি ওয়াজ গোয়িং টু অফিস, নট হি ইজ গোয়িং টু অফিস, কারণ অ্যাম ইজ আর এর পাস্ট টেন্স হয় ওয়াজ বা ওয়্যার, গট ইট? যদি থাকে যে শি হ্যাজ ডান ইট তাহলে আমরা লিখবো শি হ্যাড, এইচ এ ডি, হ্যাড ডান ইট, বিকজ দ্য ফার্স্ট ফর্ম অফ এইচ এ এস হ্যাজ ইজ এইচ এ ডি, হ্যাড, আন্ডারস্টুড? সো ইন দিস ওয়ে উইল বি চেঞ্জিং ইট, ইট হ্যাজ বিন রেনিং হয়ে যাবে ইট হ্যাড বিন রেনিং। সো দেখা যাক প্রথম এক্সাম্পলটা, হি সেড রিপোর্টিং স্পিচ আই অ্যাম গোয়িং টু স্কুল, ইট ইজ ইন দ্য রিপোর্টেড স্পিচ। নাও ইট ইজ ইন দ্য রিপোর্টেড স্পিচ, এই পার্টটা আমরা এখানে কীভাবে চেঞ্জ করবো আমরা দেখে নিই। আমরা প্রথমে লিখলাম হি সেড, এটা হি সেডই থাকবে, এখানে কোনো ডিফারেন্স আমরা আনবো না, হি সেড। এরপরে একটা এক্সট্রা আমাদেরকে দ্যাট বসাতে হবে, একটা এক্সট্রা দ্যাট আমাদেরকে বসাতে হবে, হি সেড দ্যাট, গট ইট? নেক্সট ইজ, এবার দেখো এই যে আই কথাটা, এই আই কথাটা কে বলেছে? এই কথাটা বলেছে সে, অর্থাৎ হি বলেছে এই আই কথাটা, তাই না? এই আই কথাটা বলেছে হি, তাহলে আমাদেরকে এখানে ধরে নিতে হবে যে এই হিটাই হচ্ছে আমি, কারণ এই কথাটা আমার নয়, এই কথাটা কার? এই কথাটা এই যে এই ছেলেটির বা এই মানুষটির, যে বলেছে, সে বলেছিল আমি এখন স্কুলে যাচ্ছি, তাহলে সেই হচ্ছে এই আমি, তাহলে আমাদের আইটাকে কিসে চেঞ্জ করতে হবে? হিতে চেঞ্জ করতে হবে। যদি এখানে কোনো ছেলের নাম না থাকে, কোনো মেয়ের নাম থাকে বা সি থাকে, তাহলেও তো আমরা হি লিখবো না, তাহলে আমরা হি লিখবো না, তাহলে আমরা সি লিখবো, কারণ সেটা তো কোনো মেয়ের নাম। যদি এখানে হি বা সি না থাকে, দে থাকে বা দুজনের নাম থাকে বা তিনজনের নাম থাকে, তাহলে অবভিয়াসলি আমরা প্রোনাউনে দে চেঞ্জ করবো, কারণ সেক্ষেত্রে সেটা প্লুরাল হয়ে যাবে,
যেমন থাকবে সেরকম ভাবে আমরা চেঞ্জ করব। হি সেড দ্যাট হি, এবার দেখো এখানে আছে অ্যাম গোয়িং, দ্যাট ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেটা যাবে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। কোথায় যাবে সেটা? পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। সো অ্যাম গোয়িংটা চেঞ্জ হয়ে যাবে ওয়াজ গোয়িং, ওয়াজ গোয়িং কোথায়? টু স্কুলে আমরা কোনো রকম চেঞ্জ নিয়ে আসবো না। হি ওয়াজ গোয়িং টু স্কুল, হি ওয়াজ গোয়িং টু স্কুল, হি সেড দ্যাট হি ওয়াজ গোয়িং টু স্কুল, ডট এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আমরা প্রেজেন্ট কী কী চেঞ্জ করলাম? আমরা প্রথমত হি সেডের পর একটা এক্সট্রা দ্যাট লাগালাম, আমি এটাকে একটু রেড কালার করে দিই তাহলে সুবিধা হবে। নেক্সট আমরা আইটাকে চেঞ্জ করলাম হিতে, উই উইল অলসো চেঞ্জ দ্য কালার অফ দিস ওয়ান অ্যাজ ওয়েল, বিকামস ইজিয়ার ফর আন্ডারস্ট্যান্ডিং। এবং আমরা অ্যামকে চেঞ্জ করে কী করেছি? আমরা ওয়াজ করেছি, লেটস সি। ওকে, সো দ্যাট হি ওয়াজ গোয়িং টু স্কুল, আমরা গোয়িংয়ে কোনো চেঞ্জ আনিনি, কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে জাস্ট পাস্ট কন্টিনিউয়াস হয়েছে। আমরা জানি পাস্ট কন্টিনিউয়াস হোক বা প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, ইন বোথ দ্য কেসেস উই হ্যাভ টু ইউজ দ্য আইএনজি ফর্ম অফ দ্য মেইন ভার্ব। সো হি সেড দ্যাট হি ওয়াজ গোয়িং টু স্কুল, সে বলেছিল যে সে স্কুলে যাচ্ছিল, এখন আর যাচ্ছে না, চার দিন বা দশ দিন আগে বলেছিল বা এক মাস আগে বলেছিল, রাইট? আচ্ছা, লেটস সি অ্যানাদার এক্সাম্পল, আরেকটা এক্সাম্পল দেখা যাক। আমরা বললাম যে শি সেড টু মি, এবার একটা এক্সট্রা অ্যাড পার্ট পার্ট অ্যাড করলাম, দ্যাট ইজ টু মি, শি সেড টু মি কমা ইনভার্টেড কমা, আমরা বললাম যে আই হ্যাভ ডান ইট, আই হ্যাভ ডান ইট, শি সেড টু মি দ্যাট আই হ্যাভ ডান ইট। এবার আমরা এখানে যখন এটার আনসার করবো তখন আমরা প্রথম পার্টে কোনো চেঞ্জ আনবো না, সেকেন্ড পার্টটা সেড টু, যখনই সেড টু মি থাকবে, যখনই একটা অবজেক্ট থাকবে, এখানে অবজেক্টটাকে, এখানে অবজেক্টটা হচ্ছে মি, অর্থাৎ যদি কাকে বলা হচ্ছে, আমাকে, তোমাকে, তাকে, সুমনকে, রাজাকে, যাকে বলা হচ্ছে, সেই নামটা বা সেই মানুষটার একটা অবজেক্টিফাই এখানে করা হবে, তখনই আমরা সেখানে সেড টু এর বদলে টোল্ড বসাতে চেষ্টা করবো, আমরা টোল্ড বসাবো। ওকে, যদিও সেড টু লিখলে কি একদম ভুল হবে না, কখনই ভুল হবে না, সেটা লিখলেও ঠিক হবে, বাট টোল্ড লেখাটা বেটার। শি টোল্ড মি, সে আমাকে বললো, টোল্ড কিন্তু মনে রাখবে, আগেরটা কি আমরা টোল্ড ইউজ করতে পারতাম না? আগেরটা আমরা টোল্ড ইউজ করতে পারতাম না। কেন আমরা টোল্ড ইউজ করতে পারতাম না? কারণ এখানে সেড টু পার্টটা নেই, টু কাকে বলা হয়েছে, সে বলেছিল হি সেড, কিন্তু কাকে বলেছিল সে পার্টটা নেই, সেটা আমরা এখানে হি টোল্ড দ্যাট বলতে পারতাম না। কিন্তু এখানে যেহেতু টু মি বলে দিয়েছে, আমরা এখানে টোল্ড ইউজ করতে পারলাম, টোল্ডের পরে ফাঁকা রাখা যায় না, কাকে বলেছে সেটা দিতেই হয়। হি টোল্ড মি দ্যাট, দ্যাটটা আমাদের এক্সট্রা ইউজ করতে হবে। এবার আমি কথাটা কে বলেছে? আমি বলিনি, আমি কথাটা সে, এই মেয়েটি বলেছে, এখানে একটি মেয়ে কথা বলা হচ্ছে, শি বলেছে, তাহলে এখানে আমাদেরকে লিখতে হবে কি? শি, রাইট? এবার দেখো, দেখো এখানে হ্যাভ রয়েছে, হ্যাভ ইজ দ্য প্রেজেন্ট ফর্ম, রাইট? হ্যাভটা কোন টেন্সে আছে? এটা প্রেজেন্ট অফ ফর্মে আছে, এটা আমাদেরকে কোন ফর্মে নিয়ে যেতে হবে? আমরা দেখেছি বাইরে কোন টেন্স আছে, সেডটা পাস্ট টেন্স, আমরা জানি এস এ ওয়াই সে মানে বলা, যেটা প্রেজেন্ট ফর্ম, যার পাস্ট ফর্ম হয় এস এ আই ডি, সেড। তাহলে যেহেতু এটা পাস্ট ফর্মে আছে, আমাদেরকে পাস্ট ফর্মে নিয়ে যেতে হবে ভেতরে যে মেন ফর্ম সেটাকে, অ্যান্ড দ্যাট ইজ হ্যাভ। হ্যাভ উইল গো টু হ্যাড ফর্ম, এই সেডি হ্যাড, বিকজ উই নো দ্য পাস্ট ফর্ম অফ হ্যাভ অর হ্যাজ ইজ হ্যাড, সো শি হ্যাড ডান ইট, ইটের কোনো চেঞ্জ হয় না। পরে আমরা দেখবো যে দিস ব্যাড হয়ে যায়, ইউনো নাও দেন হয়ে যায়, এগুলো দেখবো আমরা, কিন্তু আপাতত আমরা সিম্পল মানে ন্যারেশন চেঞ্জটা বুঝি, এবং সেটা হচ্ছে শি টোল্ড মি দ্যাট শি হ্যাড ডান ইট। আমরা ডানে কোনো চেঞ্জ আনবো না, কারণ হ্যাভ বা হ্যাজ বা হ্যাড তিনটের পরে আমরা জানি মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, এবং ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম সব ক্ষেত্রে ডান হয়, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই শি হ্যাড ডান ইট, গট ইট? সো আশা করছি তোমরা এই পার্টটুকু বুঝতে পেরেছো খুব ভালোভাবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ, যদিও এটাই সব কিছু নয়, এরপরে আরও অনেক কিছু রয়েছে, তবে একটা ধারণা আমরা পেয়েছি। আস্তে আস্তে আমরা এগোবো, একটা একটা করে পার্ট করবো, এরও এখনও প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম আছে, আরও অনেক কিছু এক্সারসাইজ আছে, আমরা সেকেন্ড ফর্মে, সেকেন্ড ভিডিও ফর্মে আমি নিয়ে আসবো এই অ্যাসার্টিভ সেন্টেন্সের উপরে কিউ অ্যান্ড এ, অর্থাৎ কোয়েশ্চেন অ্যান্ড আনসার আমি টাস্ক দেবো, সেই টাস্কটা আমি আলোচনা করবো, অ্যান্ড আমি আলোচনা করবো যেটুকু আমরা শিখলাম তার উপর এক্সারসাইজ করবো, আমি করিয়ে সলভ করাবো ওখানে ক্লাসের মধ্যে, ভিডিওর মধ্যে। সো স্টে টিউনড ফর দ্যাট ভিডিও, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।